নিত্য নতুন টেক ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিটিকেসি চ্যানেলটি। পাশের বেল আইকনের উপর ক্লিক করে ওয়ালের উপর প্রেস করে বেল আইকনটা ওয়ান করে দিন, পরবর্তী আপডেট নোটিফিকেশন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে বিটিকেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমরা আছি আজকে নতুন ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা জিপি সিম থেকে আরেকটা জিপি সিমে মেসেজ, এমবি অথবা মিনিট ট্রান্সফার করবেন খুব সহজেই। তো অবশ্যই আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য, যারা জানেন না তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা খুব সহজেই একটা জিপি সিম থেকে আরেকটা জিপি সিমে এমবি, তাছাড়া আপনারা যে কোনো কিছু ট্রান্সফার করতে পারবেন। তো চলুন বেশি করে আমরা ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপর ক্লিক করে পাশে একটা বেল আইকন আসবে অলের উপর প্রেস করে বেল আইকনটা ওয়ান করে রাখবেন। পরবর্তী ভিডিওটি আপলোড করা হলে সেই ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করুন, তাহলে সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন অথবা চ্যানেল থেকে দেখে নেবেন। তো আর বকবক না করে আমি ভিডিওটি শুরু করে দিই। তো আপনি যদি মিনিট অথবা আপনি যদি এছাড়া আপনি যদি এমবি ট্রান্সফার করতে চান, এর জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাই জিপি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা অনেকে ইউজ করেন। তো আপনারা যারা ইউজ করেন না অথবা জানেন না তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন যে মাই জিপি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন খুব সহজে। লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করলে ডাইরেক্ট প্লে স্টোরে চলে আসবে, সেখান থেকে আপনারা মাই জিপি অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট এখান থেকে মাই জিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ইনস্টল করার পর যখন ওপেন করবেন তাহলে আপনাদের সামনে ঠিক একটা এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদের করতে হবে কি, যেখানে একটা আপনার লক্ষ্য করুন অফার নামে যে একটা অপশন, এই অফারটার উপর ক্লিক করতে হবে। আমি অফারটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, ইন্টারনেট, মিনিটস, গিফট প্যাক, মাই অফার নামে একটা বিভিন্ন অপশন। তো এখান থেকে বলতে আপনাকে গিফট প্যাক নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। দেখুন 200 SMS 11 টাকা এখানে পড়বে, 30 দিন মেয়াদ, এখান থেকে আপনি যে কাউকে দিতে পারবেন। 500 MB 40 টাকা পড়বে, 500 SMS 1.5 GB 51 টাকা পড়বে, আপনি যে কাউকে এগুলো দিতে পারবেন 5 GB 123 টাকা। এরকম অনেক অফার আপনি এখানে পেয়ে যাবেন। এখানে মিনিট অফার রয়েছে 15 টাকায় 25 মিনিট, 250 MB 24 টাকা। অনেক অফার আপনি পাবেন, আপনি যেটা আপনি ট্রান্সফার করতে চান তো আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। মনে করেন আমি এখান থেকে মিনিট প্যাকটা আমি ট্রান্সফার করে দেবো একজনকে, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি একই নিয়মে আপনি এমবিটাও ট্রান্সফার করতে পারবেন, এর জন্য আপনি সেটার উপর ক্লিক করে আপনার অবশ্যই টাকা থাকা লাগবে সেই সময় নির্দিষ্ট পরিমাণ যে অফারটি দেবেন। তারপর এখান থেকে আপনার বলছে যে এখানে রিমেন ব্যালেন্স আফটার গিফটিং গিফট টু নাম্বার, আপনি যে নাম্বারে গিফট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনি যে নাম্বারে আপনি গিফট দিবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর কনফার্ম প্রসেসে মারলে কিন্তু সেটা তার নাম্বারে এই অফারটি চলে যাবে। তো আমরা এখন যেহেতু কাউকে গিফট করবো না, যার কারণে আপনাদের আমি আসলে দেখাতে পারলাম না, তো আপনারা জাস্ট এখানে আপনারা নাম্বারটি দিয়ে কনফার্ম প্রসেসে মারলেই সেটা কিন্তু চলে যাবে অফারটি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।